নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আলোচনা করেছি বাস্তুতে অপবৎস দেবতা সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 35 নম্বর দেবতা, যার নাম সবিত্র। দেখুন, সবিত্র যে দেবতা রয়েছে, এই সবিত্র অথবা সাবিত্র বেদমাতাকে বুঝিয়ে থাকে। সৃষ্টির প্রারম্ভে বেদ প্রকটিত হয়েছে। এটা মনে করা হয় যে ব্রহ্মা যখন সৃষ্টি করবেন বলে সংকল্প করলেন, তখন তার মুখ থেকে বেদ প্রকটিত হয়েছে। তারপর ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করেন। ব্রহ্মার যে শক্তির দ্বারা বেদের সৃষ্টি হয়, সবিত্র বা বেদমাতা তাকেই বলা হয়ে থাকে। আর এই বেদমাতাই হলেন সবিত্র বা সাবিত্রী। দেখুন, সাবিত্র পদটিকে বেদমাতার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। বেদের অর্থ হচ্ছে জ্ঞান। যখন এই পদটি শুভ হয়, তখন ওই মানে যেখানে বসবাসকারী যারা সেই বাস্তুতে রয়েছে, তাদের মধ্যে জ্ঞানের সঞ্চারণ ভীষণভাবে ঘটে থাকে। তাদের বিবেক শক্তি প্রখরিত হয়। এই স্থানটিকে বিদ্যার মাতাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই স্থানটি শুভ হলে বাস্তুতে বসবাসকারীদের মধ্যে বিদ্যা বুদ্ধির যে প্রসার, সেটা ঘটতে দেখা যায়। এই পদটির অবস্থান বাস্তুমণ্ডলের ভেতরে ব্রহ্মস্থানের দক্ষিণ পূর্ব দিকে হয়ে থাকে। এটিও একটি মাত্র পদ দ্বারাই গঠিত হয়। এই পদটি শুভ হলে এই পদটির শুভত্ব বৃদ্ধি পায়। এই সাবিত্র পদটি অশুভ হলে, সেই সঙ্গে যদি সত্য পদও অশুভ হচ্ছে, তবে মানুষের মনে অধার্মিক ভাব বৃদ্ধি পেতে পারে। তিনি সর্বদাই কিন্তু ধর্মের বিরুদ্ধাচরণ করবে, তার বুদ্ধি দূষিত হয়ে যাবে, এবং এই পথটি যদি উন্নত এবং অবনতির কারক হয়ে থাকে, অর্থাৎ এই পথটি যদি কোনোভাবে অনুন্নত হচ্ছে, তাহলে তার জীবনে অনুন্নতির কারক কিন্তু হয়ে থাকবে, তার জীবনে অবনতির কারক হয়ে থাকবে। এই স্থানটির সঙ্গে সন্তান উৎপত্তির সম্বন্ধ ভীষণভাবে পাওয়া যায়। যারা গর্ভবতী নারী, যাদের ক্ষেত্রে গর্ভধারণের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই স্থানটি সম্বন্ধীয় সমস্যা অবশ্যই থাকবে। এই পদ যদি কখনো দোষযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে অধার্মিক হতে বিশেষভাবে দেখা যায়। সন্তান হতে বাধার সৃষ্টি হয়, কোনো কাজ শুরু করার মুখে প্রচণ্ড বাধা আসে, এবং অনেক সময় কাজটি কোনোভাবেই শুরু করা যায় না। এছাড়া এই পদ দোষযুক্ত হলে বিদ্যালাভে বাধা আসে, জ্ঞানের অপব্যবহার ভীষণভাবে হয়ে থাকে, এবং বদনাম মানুষের জীবনে কিন্তু ভীষণভাবে এসে থাকে এই পথটি যদি অশুভ হচ্ছে। যদি আমরা উপযোগিতা দেখি, তাহলে দেখব আমাদের মধ্যে যে সম্ভাবনা লুকায়িত অবস্থায় থাকে, সেটিকে প্রকাশ করার জন্য উপযুক্ত স্থান হলো এই পথ। অর্থাৎ আমরা কোনো কিছু করতে গেলে আমাদের মধ্যে একটা যে প্রকট ইচ্ছা তৈরি হয়, তার ইচ্ছা প্রকাশের স্থানটি হচ্ছে এটা। এই পথটি টেকনিক্যাল বিদ্যার্থীদের ক্ষেত্রে সর্বাধিক উপযুক্ত হতে পারে, যারা পলিটেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে। পুত্র সন্তানদের জন্য এই স্থান সর্বাধিক উপযুক্ত। কারখানার ক্ষেত্রে এই পথটি ইঞ্জিনিয়ারদের অফিস, এইচআর ডিভিশন ইত্যাদির জন্য প্রশস্ত হতে পারে। এছাড়া গবেষণামূলক কাজের জন্য কিন্তু এই পদ অত্যন্ত শুভ হয়ে থাকে। এই পদ প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে। যদি কোনো রকম দোষযুক্ত এই পদটি হয়ে যাচ্ছে, তাহলে সঠিকভাবে বাস্তু পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এই স্থানটিকে ঠিক করতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু যদি নিজেরাই কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, এই জায়গাটি সাময়িক প্রতিকার করতে চাইছেন, তাহলে যে পোকরাজ রয়েছে এবং পুষ্প এবং অঙ্কুশ এখানে কিন্তু স্থাপন করতে পারেন। ধাতব অঙ্কুশ, ধাতব পুষ্প আপনারা স্থাপন করতে পারেন, এবং পোকরাজ রত্ন স্থানে স্থাপন করতে পারেন। এতে এই স্থানের যে অশুভ প্রভাব, তা ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।